আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রতি পর্বের যে অনুষ্ঠানটা সোনালি অতীত, আমরা আবারও আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমাদের এই অনুষ্ঠান নিয়ে। আজকে আপনাদের সামনে আমাদের একজন প্রিয় বিশেষ অতিথিকে হাজির করেছি, যার জীবনের অনেক হিসাব নিকেশের মজার কিছু তথ্য জানবো, কারণ তিনি একজন বিশিষ্ট অ্যাকাউন্ট্যান্ট যার জীবনটা অনেক হিসাব নিকেশে হয়তো কেটেছে। আমরা দেখবো আসলে তার কতটুকু হিসাব নিকেশে কেটেছে, জীবনের যত অতীত আনন্দ বেদনা অনেক ইমোশনাল মুহূর্ত অনেক অভিজ্ঞতা এগুলো আমরা শুনবো তার মুখ থেকে। চলুন তাহলে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিশেষ অতিথি রকুনুজ্জামান ভাই। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আর দর্শকের পক্ষ থেকে অগ্রিম ধন্যবাদ আমাদেরকে মজার মজার অভিজ্ঞতা শেয়ার করার জন্য করবেন সেই আশা ব্যক্ত করে। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমেই জানতে চাচ্ছি ভাই, আপনি 1900 কত সালে এই দেশে প্রথম এসেছিলেন? ও, আমি এসেছিলাম 1965 সালে। আচ্ছা আচ্ছা, প্রথম যেদিন এসেছিলেন কেমন ছিল? এরকম মেঘলা মেঘলা আকাশ, রোদ 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 বৃষ্টি, একটা একটা লুকোচুরি খেলা ছিল। আচ্ছা তো বেশ, লোক দেখছেন তো লুকটা কেমন, বারে বারে মেঘ হচ্ছে। লাকিলি আমি যেদিন আসছিলাম রোববার এসে পৌঁছাই, খুব সানি ডে ছিল। সানি ডে ছিল। মাসটা কি ছিল? ওটা ছিল এপ্রিল মাস। এপ্রিল, আচ্ছা আচ্ছা, তার মানে রোদের ঝলকানিগুলো আসতেছিল, শীত বিদায় জানাবে জানাবে, দেখ খুব সুন্দর একটা সময় এসেছে। আসলে আমরা যখন বাংলাদেশে থাকি তখন তো জানি লন্ডন অনেক শীতের দেশ, কাঁপুনের দেশ, যখন আসার পরে যখন একটু রোদ দেখি, একটু নর্মাল ওয়েদার দেখি খুব ভালো লাগে, তাহলে খুব কষ্ট লাগে ভাইয়া, বিশেষ করে এই জ্যাকেট জ্যাকেট পরতে হয়তো অলওয়েজ। তবুও বলবো যে যদিও সানি ডে ছিল তবুও প্রথম প্রথম বেশ ঠান্ডা লাগছে, যেহেতু গরম দেশ থেকে আসছিলাম তো ঠান্ডা লাগছে। তখন আপনাকে কে পিক আপ করেছিল? আমি এয়ারপোর্টে এসে নামি, এয়ারপোর্টে এসে নামার পরে একটা বাস ধরে এটা আলস্কোটের ওখানে একটা ব্রিটিশ এয়ারওয়েজের একটা ইয়ে ছিল, বিল্ডিং ছিল, ওখানে সব প্যাসেঞ্জারকে নিয়ে আসতো। ওই টার্মিনালে আসি, ওখানে আমার এক বন্ধু, সে আগেই এই দেশে এসেছিল, সে আমাকে পিক আপ করে। আচ্ছা আচ্ছা, দেখ লাকলি খুব প্রিয় বন্ধুকে হয়তো কাছে পেয়েছেন। প্রথম অনুভূতিটা কেমন ছিল ভাইয়া, এই কিছু নামলেন, তারপর মানে কেমন লাগলো মানে নিজের প্রিয় দেশকে ছেড়ে এদেশে মাটিতে আসা, এই যে কষ্ট এবং আনন্দ নতুন একটা দেশে আসা, এই আনন্দ কষ্টের মিশ্রণে কেমন মানে অনুভূতি? ঠিকই বলছেন, আনন্দও ছিল কষ্টও ছিল, খুব ইয়ে লাগছিল, আতঙ্কও ছিল মনের ভিতরে, নতুন একটা পরিবেশে যাচ্ছি, কিরকম হবে জীবনটা, কেমন কাটবে, পুরোটাই অনিশ্চিত আসলে। আর আসছিলাম আমি লেখাপড়া করার জন্য, হায়ার এডুকেশনের জন্য আসছিলাম। আমি ঢাকায় বিকম পড়তে পড়তেই আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ওখানে বাংলাদেশেই শুরু করি, তারপরে অপরচুনিটি পেলাম বিদেশে এসে লেখাপড়া করার জন্য, তো ওই চান্সটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা প্রায় 4-5 বছরের কোর্স, তো এখানে লন্ডনে ছিল, সেই জন্য বলছি যে আনন্দ ছিল, মনে দুঃখ ছিল, সব বাপ মাকে ছেড়ে চলে আসলাম, আমি বাপ মার একমাত্র ছেলে, তাহলে তো আরো বেশি কষ্ট ছিল, আরো বেশি কষ্ট ছিল, সবার আদর, বিশেষ করে আমার বাপ মার জন্য আরো বেশি কষ্ট, এক ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল, বুক খালি হয়ে যায় মায়ের, অনেক কষ্ট, অনেক খারাপ লাগা আসলে। ভাই আমরা তো জানি যে চার্টার অ্যাকাউন্টেন্ট খুবই কষ্ট, তারা অনেক ওয়াইফদের আছে খুব অভিযোগ, খালি হিসাব নিকাশ হিসাব নিকাশ, আপনার এই হিসাব নিকাশের গল্পটা বলেন। এটা এখন আমার ওয়াইফ আমাকে বলে খালি হিসাব নিকাশ, এত হিসাব নিকাশ, জীবনটা তো পুরো অঙ্কে কষে কষে যায় এলো। তো আপনাকে কি উদ্বুদ্ধ করছে অ্যাকচুয়ালি? আমরা তো খুব সম্মান জানি, সমাজে সবাই খুব পছন্দ করে এই পেশাটা, তাই না, সবার লাগে একজন অ্যাকাউন্ট্যান্ট। এটা এটা আমার ফাদারের থেকেই প্রথম আসে, উনি প্রথমে চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হই বা ডাক্তার হই, তো আমার বিশেষ করে ডাক্তারি পড়তে আমার মোটেই ভালো লাগে না, কারণ ভয় করতো, হ্যাঁ, ওদের সেই মোটা মোটা বই দেখে আমার খুবই ভয় লাগতো। আমি তো ভেবেছিলাম আপনি রক্তে কি ব্যাপার। না না, রক্তে ভয় না, মোটা বইদের ভয়। তাহলে অ্যাকাউন্টেন্ট তো কষ্ট কষ্ট অনেক কষ্ট হয়, আরো বেশি কষ্ট না, তো ওটা ওটা অত প্রবলেম না। সে বাপ বললো তাহলে তুমি ইয়ে করো, তাহলে ইয়ে অ্যাকাউন্টেন্সি করো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হও, তো তখন বুঝতাম না চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো কী,
তো উনি বুঝালেন যে চার্টার্ড অ্যাকাউন্ট সারা বিশ্বের দাম, সারা বিশ্বে ইউনিভার্সাল একটা প্রফেশন, মানে সবার লাগে একটা প্রফেশন। বাংলাদেশে অত চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শুরু হয়েছে অবশ্য, ওখানে তো অত বেশি ফেমাস ছিল না, রিয়েল ছিল না, কেউ বুঝতো না কি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কি। সবাই তত হচ্ছে হতে চাচ্ছ ডাক্তার বা ইঞ্জিনিয়ার, বাপ মাও তাই চাইতো। তো এনিওয়ে তো এখানে এসে পৌঁছলাম, আমাদের আমাদের প্রফেশনে আমাদেরকে আর্টিকেল আস প্রথমে আসার পরে কাজ হলো আমাদেরকে অ্যাপ্লিকেশন করা যে কোথায় আমাদেরকে আর্টিকেলশিপ পাওয়া যায়। তো প্রায় 40-50 আর্টিকেলশিপের জন্য লেটার ছাড়তে হয়, হাত ব্যথা হয়ে গেছিল, তাই না? ঠিক বলেছেন। তো ছাড়া পরে কোনো উত্তর পাইনি, সবাই অনেকেই উত্তরই দেয় না, অনেকে বলে সরি আমাদের ইয়ে কোনো ভ্যাকেন্সি নাই বা কিছু নেই, মানে খুব বিজি অ্যাপয়েন্টমেন্ট হওয়ার মানে একটা সিচুয়েশন। সেই এর ভিতরেই এক বন্ধুদের সাথে মেলামেশা করতে করতে আরেক বন্ধুর মারফতে খবর পেলাম যে অমুক জায়গায় একটা ওপেনিং আছে, তুমি ওখানে চেষ্টা করো। তো ওদেরকে লিখলাম, হ্যাঁ, তো ওখান থেকেই উত্তর আসলো যে একটা ইউডি ফার্ম। তখন আমাদের অ্যাকচুয়ালি আমরা যদিও 40-50 চিঠি ছাড়তাম, অ্যাপ্লিকেশন ছাড়তাম, সো অনেক রকম ফার্ম ছিল, ইংলিশ ফার্ম ছিল, ইউডি ফার্ম ছিল। তো রিপ্লাই আমরা বিশেষ করে আমাদের দেশের লোক ছেলেমেয়েরা সো উত্তর পেত ইহুদি ফার্ম থেকে, এবং ওরাই আমাদেরকে নিত। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা তো ইহুদিদের ইহুদিকে অতটা অ্যাপ্রিসিয়েট করতেন ওই সময়ে, মানে ইহুদি সম্পর্কে তো আমাদের একটা কেমন ধারণা ছিল না, তখন আমাদের অত খারাপ ধারণা ছিল না, কারণ খারাপ ধারণা আমাদের অ্যাকচুয়ালি ইহুদের উপর হয়েছে ইয়ে আমাদের ইয়েতে মিডল ইস্টের প্রবলেম। জি জি এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটার থেকে আমাদেরকে ইহুদের উপরে ইয়ে একটা প্রভাব পড়েছে, কিন্তু তার আগে আমাদের ইহুদের সাথে সেরকম ইয়ে ছিল, বৈষম্যটা ছিল না। তো আমরা যে এইসব রিপ্লাইটে তো পেতাম, যে চাকরি পেতাম, তো ইহুদি ফার্ম থেকেই পেতাম আমাদের দেশে। কারণ ছিল তারা কম পয়সা দিতে চাইতো, ওটা একটা কারণ, আর এইসব কারণেই আর কি। আর ইংরেজরা তখনও একটা একটা পার্থক্য ছিল, আমি বলবো পরে বলবো, আরো প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে ওই ব্যাপারে। তো প্রথমে সেই ইউটি ফার্ম থেকে পেলাম, বেতন £6, আর আমরা ইয়ে লাঞ্চের জন্য প্রত্যেক দিনে ₹2.5 একটা লাঞ্চ এন্ড ভাউচার বলে ওটা পেতাম, ওই লাঞ্চ এন্ড ভাউচার আমরা ইউজ করতাম অনলি লাঞ্চ কেনার জন্য, এটাই। সো ওখানে আর তারপরে ওই ওখানে চাকরি তো পেয়ে গেলাম, তারপর এখন থাকার নেক্সট প্রবলেম হচ্ছে থাকার বন্দোবস্ত করা, থাকার জন্যে রুম খোঁজা শুরু করলাম। ওখানেও দেখলাম তখন প্রবলেম ছিল, আমরা যেখানে যেতাম ভ্যাকেন্সি আছে লেখার সামনে, বাড়ির সামনে লেখা ভ্যাকেন্সি, কিন্তু যে অ্যাপ্লাই করতে গেলে বা বেল টিপে জিজ্ঞেস করতে গেলে রুমের জন্য, তখন বলতো না সরি চলে গেছে, রুম চলে গেছে। এটা কি আপনার কাছে মনে হয় যে ওরা ইচ্ছে করে চালাকি করতে? এটা একরকম ডিসক্রিমিনেশন ছিল, কিন্তু এরকম প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম, বন্ধু বান্ধবের সাথে আলাপ করে বুঝতে পারলাম যে এরকম হচ্ছে। তো আমরা দুষ্টমি করে সাদা বন্ধু বান্ধব যে কলিগ টলিগ হতো তাদেরকে দিয়ে ফোন করাতাম, তখন বলতো হ্যাঁ আছে আছে এসে দেখে যাও এরকম। তখন আমরা এইসব যতই বলে ভাইয়া যে আসলে কাগজে কলমে নেই নি, কিন্তু আমরা জানি, আমরা ফিল করি, তাই না? আমরা যখন কাজ করতে চাই এই বিন্দু মাত্র হলেও কিন্তু আসলে বোঝা যায়, এটা ভেতরে ভেতরে থাকে, হয়তো কাগজ কলমে দেখায় যে নো ডিসক্রিমিনেশন, উই আর ইনক্লুশন, বাট আসলে থাকে। বিশেষ করে ইংরেজরা দেখলাম
এই যে আপনি বললেন তলায় তলায় ভেতরে ভেতরে যে একটা থাকে প্রকাশ করে না, ওরা ওরা হলো সাইলেন্ট কিলার, মানে উপর থেকে এত সুন্দর করে একটা হাসি দেয়, এত ফর্মাল, কিন্তু ভেতরে হয়তো বা সে বিশাল কোনো বুদ্ধি করে ফেলছে আসলে এরকম, মানে ব্রিটিশ বুদ্ধি আমরা তো বাংলাদেশে বলে। তো ভাই এরপরে যে পড়াশোনাটা করলেন, রুম পেলেন, উঠলেন, তো ওই সময়কার যে নতুন আসছেন খাওয়া দাওয়া কেমন ছিল? তখন খাওয়া দাওয়া খুবই অসুবিধা ছিল, খাওয়া দাওয়া আসছেন তো ইয়ে হালাল মিটটা খুবই পাওয়া খুবই কষ্টকর ছিল। ওই যদি হালাল মিট নিতে হতো তাহলে আমাদেরকে ওয়ারেন স্ট্রিটের ওদিকে বুচার আছে ওটি ওখানে যেতে হতো, স্পাইসের জন্য ওয়ারেন স্ট্রিটে বুচার শপ আছে ওখানে যেতে হতো। এছাড়া আমাদের ওই ম্যাক্সিমাম মাছ অন্য টাইপের জিনিস টিনিস খেতে হতো। আর তখন আবার আরেকটা জিনিস ছিল, এখন ওটা টোটা নাই, পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় সব দোকান বন্ধ হয়ে যেত, আর সানডেতে কোনো দোকান খোলা থাকতো না, স্যাটারডে বোধ হয় হাফ ডে ছিল, তো এইসব প্রবলেমও ছিল। তো আমাদের ওই চাকরি করার পরে আমাদের নটা থেকে পাঁচটা আমাদের চাকরি করতে হতো, তারপরে এসে ইয়ে করা খুবই ডিফিকাল্ট, ওই লাঞ্চ পিরিয়ডে কিছু কিনে নিয়ে রেখে দিতে হতো, তারপরে আমাদেরকে অথবা অথবা উইকেন্ডে ওই দূরে যে স্যাটারডে মর্নিং এ যে ওয়ারেন স্ট্রিটে থেকে ওখান থেকে জিনিস কিনে আনতো, তো ওই যে তা নিজেই রান্না করতে হতো। আসলে কি পারতেন নাকি ওই সময় আর কি সিচুয়েশন যে করেছে? না প্রথমে পাই নাই, তবে একটা গল্প বলি, প্রথম দিন যদি আমি এসে পৌঁছাই আমার ফ্রেন্ড নিয়ে আমাকে ওই আরেক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে যে উঠালো, তখন ওই দিনে ওরা একটা পার্টিতে যাচ্ছিল, তো আমাকে বললো, ওরা একটু ব্যস্ত ছিল তো আমাকে বললো অন্য রান্না টান্না হয়ে গেছে তুমি শুধু ভাতটা রাঁধো, তো আমি আমাকে দিল ভাতটা রাঁধতে, তো ভাতটা রাঁধলাম, তো তখনও জানতাম না কী পরিমাণে চালের ভিতর পানি দিতে হতো ভাত দিতে, সো শেষে যখন জিজ্ঞেস করলাম ভাত কেমন হয়েছে তত বললো যে হ্যাঁ মন্দ হয়নি তবে দুধটা দিলে বোধ হয় সেই আর কি। সো আমাদের তখন আমরা আমাদের আমরা আমাদের জেনারেশনে যারা সব এসেছিলাম স্টুডেন্টরা আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে, এই বিশেষ করে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আমরা দিনের বেলা চাকরি করতাম ফাইভ ডেজ এ উইক, তারপরে ইভিনিংয়ে ভাতটা নিজেরা রান্না করতো নিজে রান্না করে খেতে হতো, তারপরে যদি সময় থাকে তাহলে একটু লেখাপড়া করতে হতো, তো অনেক সময় টায়ার্ডনেসের জন্য লেখাপড়া হতো না, তো তখন সেই জন্য আমরা করতাম কি ওই শনিবারে বা বিশেষ করে শনিবারে, রোববারে তো লাইব্রেরি বন্ধ থাকতো, শনিবারে যেয়ে লাইব্রেরিতে লেখাপড়া করতাম যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হতো, সো লাইব্রেরিতে যেয়ে আমরা লেখাপড়া করতাম। আর তাছাড়া ওই ইভিনিংয়ে পড়ে ওই করেসপন্ডেন্স কোর্স করে আমরা মানে লেখাপড়াটার জন্যে প্রোগ্রেস করছি। আর ওই আমাদের সিস্টেম ছিল প্রত্যেক এক্সামের আগে ছয় সপ্তাহ করে আমরা ছুটি পেতাম, স্টাডি লিভ, স্টাডি লিভ, তখন শুধু স্টাডি 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 স্টাডি, এছাড়া তো ওই করে করে আমাদের লেখাপড়া করছি। বর্তমান ছাত্ররা এই জেনারেশনে যারা আছে লেখাপড়া করছে বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছে, তারা বাপ মার কাছেই থাকে, বাপ মা রান্না করে দেয়, সে লন্ড্রি করে দেয়, বাজার কিছু করতে হয় না, তাদের অনেক সুবিধা, কিন্তু আমাদের সময় ওসব ছিল না, আমাদের অনেক কষ্ট করে লেখা পড়া। আমি আমি যেটা জানি আমি অনেকে দেখেছি আপনি যেটা বলেছেন সেটাই, যে এখানকার যারা সিটিজেন কিংবা আমাদের ব্রিটিশ বাংলাদেশি সেসব সন্তানরা আর কি অনেক আপনি যেটা বলেছেন অনেক এনজয় করে পড়াশোনা করে, ওরা এইসব ফেস করে না, বাট আবার বাংলাদেশ থেকে যারা পড়তে আসে হয় বিভিন্ন শ্রেণীর স্টুডেন্ট যারা আছেন স্কলারশিপে নন স্কলারশিপ, তারা আবার আসলে ওরাও একটু কষ্ট করে, হলে হোস্টেলে কিংবা ম্যাস করে থাকে, রান্না করে, ওরাও ফার্মে কষ্ট করে কাজ করে, তো ব্যাপারটা হলো হয়তো আপনার সময় যে স্ট্রাগলটা হয়েছে এখান এখনকার স্ট্রাগলটা একটু ডিফারেন্ট, যে ওরা যাদের বাপ মা নেই তারা যারা একেবারে বাংলাদেশ থেকে নতুন আসতেছে হ্যাঁ তাদের জন্য হয়তো এখন স্ট্রাগল আছে, কিন্তু আমি বলছিলাম যে এখনকার বর্তমান যুগে যারা
যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে তারা, হ্যাঁ যেমন আপনার ছেলেমেয়ে কিংবা তারা এত কষ্ট চিন্তাই করা যায় না। তো আপনার কি কখনো মনে হয়েছে যে এই যে অনেক কষ্ট করে আজ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, আপনার সন্তান আমরার ফ্যামিলি বা আত্মীয় স্বজন ফিল করে যে যে অবতারটা যে কষ্ট করে এই সিচুয়েশনে আসছেন আসলে এটা তারা সম্মান করে কিংবা অনেক আর কি ফিল করে জিনিসটা যে আপনার আসলে অনেক কিছু ত্যাগের মাধ্যমে এই অর্জনটা হয়েছে? আমার মনে হয় তত এখানে এসে ওটা অনুভব করে নাই বলে ফিল করতে পারে না, হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ডিসকভার করবে আসলে এই একটা অর্জনের পিছনে মানুষের কত ছোট ছোট বিন্দু বিন্দু ঘাম কষ্ট কত খারাপ লাগা ওই সময়কার সিচুয়েশন অনুযায়ী, এখন সিচুয়েশন অনুযায়ী রেডিমেড কিছু পাওয়া অনেক কষ্টকর। তো আঙ্কেল আপনাদের বিনোদন বলতে কি ছিল ওই সময়কার? এই গদবদা অ্যাকাউন্টিং করতেন, পড়তেন, ফার্মে থাকতেন, এর মাঝে বিনোদন এন্টারটেইনের জন্য আমাদের সময় তখন ওই ব্রিটিশ কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন ছিল, এখনো আছে কিনা আমি জানি না, ব্রিটিশ কাউন্সিল নরমালি থাকে প্রত্যেক দেশে। আচ্ছা, ওরা আমাদের জন্য এভরি স্যাটারডে ব্রিটিশ কাউন্সিল হল ছিল একটা, ওই এক বর্তমান যে বিবিসি হাউস আছে ওর কাছাকাছি একটা হল ছিল, ওখানে এভরি স্যাটারডে ওরা পার্টি দিত আর কি, গান বাজনা ফর অল ওভারসিজ স্টুডেন্টস, বিভিন্ন বিদেশে ফ্রেঞ্চ, ডেনমার্ক, ইউনো ইউরোপিয়ান কান্ট্রিজ, ইন্ডিয়া, বাংলাদেশ, তখন পাকিস্তান। খাবারের একটা প্রবলেম হতো, ওই এনজয়টা করা যেত, কিন্তু খাবার আপনি কি কনসাস ছিলেন যে এটা এই খাবারটা আমি খেতে পারবো কিনা কিংবা এটা হালাল কিনা বা এই ধরনের কোনো? হ্যাঁ ছিল তো, কিছু তো ছিলই, তো কিছু ছিলই, তখন অন্য ওই চিজ বেশি খেতে হতো, মাছ বেশি খেতে হতো, এসব জিনিস বেশি খেতে হতো। জি জি জি। তো বিনোদন বলতে আপনারা সবাই গেট টুগেদারের মতো ইন্টারন্যাশনাল, তাছাড়া আমরা বন্ধু বান্ধবরা নিজেরা মিট করতাম, সিনেমা টিনেমা যেতাম, সিনেমা একসাথে যেতাম। মনে আছে কোনো সিনেমার কথা? আর এছাড়া আমরা ওই আড্ডা টাটা মারতাম এভাবেই যেত। তখনকার সময় কি মনে হতো আঙ্কেল যে ওই ইয়াং বয়সে এত কষ্ট করে এই ফ্যামিলির এত আদর ভালোবাসা রেখে চলে আসছে, কখনো কি মনে হয়েছে এত কষ্ট আর ভালো লাগে না এখনই আমি চলে যাব, এত আদরে ছিলাম বা আমার এক ছেলে আমি এখনই চলে, এরকম কি কখনো অনুভূতি হয়েছে? না আমার সেরকম হয়নি, আনফরচুনেটলি আমার সেরকম হয়নি। কেন হয়নি? কারণ হয়নি, কারণ আমার ইয়ে ছিল যে অপ্রীতিকর কষ্ট ঘটনা ঘটেছে? অনেক জায়গায় দরজার সামনে লেখা ছিল নো কালার্ড নো ডগস। ও মাই গুডনেস, এটা তো খুবই মানে ভিজিবল একটা রেসিজম সে লিখে ফেলছে। লাকিলি অনেক বছর পরে আমাদের ওই নতুন ইয়ে ল শুরু ল হলো, লতে এখন এইসব ডিসক্রিমিনেশন বন্ধ হয়ে গেছে, যাতে এখন এইসব ডিসক্রিমিনেশন নেই অবশ্য, আগে এগুলো একটু ছিল। খুবই ভিজাবল ছিল। তো কখনো আপনার সাথে যারা স্টুডেন্ট ছিল, আপনি কোন ইউনিভার্সিটিতে সিএ করেছেন বা কলেজে কোথা থেকে করেছেন? ও সিএটা বাংলাদেশে না, লন্ডনে? ও জানো একটু কোন ইউনিভার্সিটিতে না, এটা এটা আমাদের ওই ইনস্টিটিউটের সাথে মেম্বার হতে হয়, প্লাস ওই আর্টিকেলশিপ করতে হয় ফার্মের সাথে, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে কত বছর কোর্স করে তারপরে একটা ফার্মের সাথে যোগাযোগ করে পড়াশোনা এবং ওইটা করা, মানে আমরা চাকরি করে চাকরি করে লেখাপড়া করেছি। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল আপনার পুরো লাইফটা এক্সপিরিয়েন্স মানে একদম প্র্যাকটিক্যাল পিওর এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে বাঙালি কেমন পেয়েছেন, বাঙালি চার্টার অ্যাকাউন্টেন্ট কিংবা অন্য মানুষের সাথে খাপ খাইয়ে চলা হেল্পফুল আচরণ? না না না, আমাদের এটা খুবই হেল্পফুল, ফ্রেন্ডদের ভিতর খুব হেল্পফুল ছিল, অনেক স্টুডেন্ট তখন চার্টার একটা হিসাব মিলাতে পারছেন না, একসময় মিলে টিম ওয়ার্ক করে করে ফেললেন, মানে এরকম কখনো অভিজ্ঞতার মধ্যে কখনো হিসাব নিকেশে কখনো মজার কিছু পেয়েছেন?
কিরকম মিন করতেছেন? মানে আমি একটা অঙ্ক মিলছে না, যে টিম ওয়ার্ক করে ডান করলেন অথবা কোনো একটা ক্লায়েন্টের কিছু করলেন, এরকম কোনো কখনো মনে আছে? ওইটা কোনো ডিসকাশন হতো, ডিসকাশন প্রবলেম নিয়ে ডিসকাশন হতো, যে আমি এরকম ফেস করছি আমার কাজের সময়, কি তোমার তুমি এরকম ফেস করছো নাকি এরকম এরকম, হ্যাঁ এরকম ডিসকাশন হতো। আমি 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 এতটা জানি যে আপনার একটা নিজেরই ফার্ম এস্টাবলিশ করেছেন আপনি। হ্যাঁ, আমি কোয়ালিফাই করার পরে 71 কোয়ালিফাই করার পরে আমি প্রফেশনেই থাকি। প্রফেশনে থাকা মানে হচ্ছে ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মদের সাথে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের ওই অডিট ট্যাক্স ওয়ার্ক এগুলোর সাথে, এইসব কাজের জন্য আমি প্রফেশনাল ফার্মেই থাকি। এবং দুই তিন বছর পরে আমাকে পার্টনারশিপ দেয় ইংলিশ কোম্পানি। একটা একটা প্রাউড আপনার জন্য, কারণ আপনি কতটা ভালো পারফরমেন্স দেখিয়েছেন, কতটা ভালো করেছেন, যার জন্য আপনাকে পার্টনারশিপ দিচ্ছে, এটা কিন্তু আমাদের বাঙালি একটা ছেলে ওই সময়কার একটা বড় একটা অ্যাচিভমেন্ট আপনার জন্য, এটা আমার জনদের জন্য অতটা অনেক গর্বের বিষয়, তাই না? একটা রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট আঙ্কেল। সো 1977-78 থেকে আমি পার্টনারশিপ সাইডে যাই ইংলিশ ফার্মের সাথে পার্টনারশিপ আনটিল 1991 আমি ইংরেজের সাথে পার্টনারশিপে ছিলাম, দুটো পার্টনারশিপে আমি ছিলাম এই পর্যন্ত 74 থেকে 1991 পার্টনারশিপ, অনেকটা সময়। তারপরে 1991 থেকে আমি নিজেই একটা ছোট, মানে কি চিন্তা করলে, কি চিন্তা করে আপনি বেরিয়ে এসেছেন ইন্ডিভিজুয়াল? দুর্ভাগ্যবশত ওই সেকেন্ড পার্টনারশিপ যেটা ছিল ওটাতে একটু মনোমালিন্য শুরু হলো, কারণ আমি দেখছিলাম যে পার্টনারশিপটা ঠিক মতো যাচ্ছিল না। সো এটা সিনিয়র পার্টনার ইংরেজ ছিল, তার সাথে ডিসকাশন হলো, আমরা তিনজন ছিলাম পার্টনারশিপে, আরেকজন ছিল কেনিয়ান মুসলিম পার্টনার ইয়াং বয়, আমার থেকে বয়সে কম ছিল। সো শেষে ও আমরা দুজনেই অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে যেভাবে প্রোগ্রেস করতেছে এটাতে আমাদের পার্টনারশিপের জন্য ভালো না, তা আমরা যে আমার সিনিয়র পার্টনারকে বললাম যে আমাদের মনে হয় যে আমাদের এই করা উচিত, তো সে এগ্রি করলো, সে এগ্রি না করাতে তো আমাদের জুনিয়র পার্টনারটা সে সঙ্গে সঙ্গে রিজাইন নিয়ে চলে গেল। তা আমি আরও দুই তিন বছরের সাথে থাকলাম, তারপরে দেখলাম যে ফার্মের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে, তো আমি তখন বললাম যে ঠিক আছে আমিও চলে যাচ্ছি, আমি বেরিয়ে গেলাম। তো আমি বেরিয়ে এসে নিই বাসার থেকে নিজের ফার্ম চালাচ্ছি। তো এই বেরিয়ে এসেটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারলো, মানে সহজে মেনে নিল, ঝামেলা করে নাই তো? না, ঝামেলা করে নাই, তবে অসন্তুষ্ট ডেফিনেটলি হয়েছিল। এতটা বছর একসাথে থাকা, স্প্লিট হয়ে যাওয়া, তারপরে আপনার নিজে নিজে বেরিয়ে আসা, কিন্তু এখনো কিন্তু আমার তার সাথে কানেকশন আছে, উই আর ইন গুড টার্মস। আঙ্কেল, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, আমরা ব্রেকের পর আবার শুনবো আপনার এই পার্টনারশিপের থেকে স্প্লিট হয়ে যাওয়ার সৌভাগ্যের কথা, যে আসলে এটা নেগেটিভ হলেও কতটা পজিটিভ কিংবা চ্যালেঞ্জ নিয়ে সামনে আগানো, এই ঘটনাটা শুনবো যে আপনি কীভাবে নিজেকে এস্টাবলিশ করলেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এতক্ষণ একজন বিশিষ্ট চার্টার অ্যাকাউন্ট্যান্ট, তার মুখ থেকে তার জীবনের যত অভিজ্ঞতা, পড়াশোনা, চাকরি জীবন, নিজেকে প্রতিষ্ঠিত করা, এই সুন্দর ঘটনাগুলো। আবার ফিরে আসবো ব্রেকের পর।